জামালপুর ও সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র নদের পানিও বাড়তে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকালে সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। নিম্নাঞ্চলে বসত বাড়ি, রাস্তাঘাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় বিপাকে পড়েছেন মানুষ। তলিয়ে গেছে পাট, তিল, ধান, আখ ও শাকসবজির বাগান। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তিস্তা ও দুধকুমার ধরলা নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলের প্রায় 5,000 পরিবার এক সপ্তাহ ধরে পানিবন্দী রয়েছে। বাড়ির পানি উঠছে, মনে হয় রাস্তার মধ্যে পানি, ঘর বাড়ির মধ্যে পানি, থাই পানি না, বন্যায় তল হয়ে গেছে, বাজার ঘাট করে হয় না। আমরা বাড়ির খাওয়া দাওয়া খুব কষ্ট, এই যে সকাল দুপুরে খাইনি, বিকাল বেলায় পোলা পানি খাইনি, দেখি লিতেছি পানি এসে ওর আবার সব নষ্ট হয়ে গেছে। এরপরে আবার আবার কি দেখ করব আর কি খামু, কি বাড়ি কিছু থাকি না, আমার স্বাস্থ্য ভাই থাকি বন্যার ভয়ে বহ। স্কুলে আসার খুবই অসুবিধা হইতেছে, উপস্থিতি কমে গেছে। দর্শক, কুড়িগ্রামে নদ নদীর পানি বাড়ায় চরাঞ্চলের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, জানাবেন যে কুড়িগ্রামে দুর্গতদের সহায়তায় কি ধরনের উদ্যোগ দেখছেন প্রশাসনের? হাবিবা, আপনাকে প্রথমে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, ধরলা সহ তিস্তা নদীর পানি কিন্তু অনেকটা কমে এসেছে। পাশাপাশি কিন্তু ব্রহ্মপুত্রের পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই যে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু যে পূর্বাভাস রয়েছে যে ব্রহ্মপুত্রের অববাহিকার চিলমারি এবং অলিপুর এলাকার যে চরাঞ্চল রয়েছে এগুলো কিন্তু সাময়িক প্লাবনের সৃষ্টি হতে পারে। অপরদিকে যে ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর, ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র যে অববাহিকা রয়েছে এগুলো কিন্তু 7 দিন থেকে চরাঞ্চলে পানি রয়েছে এবং চরাঞ্চলের নিম্ন অঞ্চলের মানুষ কিন্তু 7 দিন থেকে পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের যোগাযোগের মাধ্যম এখন একমাত্র নৌকা এবং ভেলা। এছাড়া কিন্তু এই যে চরাঞ্চলগুলোর প্রায় 4,000 হেক্টর আমন আবাদ পানিতে ডুবে রয়েছে, ফলে কিন্তু এই যে 7 দিন থেকে ডুবে থাকার ফলে এই আমনগুলো নষ্ট হয়ে যাবে। কৃষকরা যেটি জানিয়েছে যে এই নষ্ট হয়ে যাওয়ার পরে তারা কিন্তু এগুলো পুনরায় রোপণ করতে পারবেন না, কারণ তাদের কিন্তু বীজ বা চারা সংকট রয়েছে, ফলে কিন্তু এই জমিগুলো অনাবাদি থেকে যাবে, ফলে কিন্তু খাদ্যের যে একটা ঘাটতি পারিবারিকভাবে সেটা কিন্তু রয়ে যাবে, ফলে তাদেরকে একটা খাদ্য নিয়ে সংশয়ে পড়তে হবে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে ব্রহ্মপুত্র নদের পানি আগামী 24 ঘন্টা বৃদ্ধি অব্যাহত থাকবে আর অন্যান্য নদ নদীর পানি কিন্তু কমে আসবে। তো কমার যে ধরনটা সেটা কিন্তু অতীব ধীর, ফলে কিন্তু বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে, মানুষের দুর্ভোগ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বন্যা দুর্গতদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং কিছু কিছু জায়গায় সহযোগিতা চলমান রেখেছে জেলা প্রশাসন। এছাড়াও রাজনীতিবিদ, স্থানীয় জনপ্রতিনিধিরাও কিন্তু বন্যাতদের পাশে দাঁড়িয়েছে। তো হাবিবা, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের বন্যা নিয়ে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল।